আমাদের গাড়ি আর আজকে আমাদের ড্রাইভার দাদা কোথায়? গোপাল দাকে আমরা মিস করছি খুবই। ওই পাশে দাদা দাদা আসলে দেখাচ্ছি, সবাই চলে এসছে তো এক এক করে। এবার লাগেজ গুলো উপরে নেওয়া হবে। আজকে স্টার্টিং এ পুরো জ্যাম পেয়ে গেছি, মোটামুটি 10টা দাঁড়াও 10:20 তে ছেড়েছে, এখন প্রায় 10:40 এখনো অবধি এগোতে পারিনি, একটুখানি এগিয়েছি ভাই। অ্যাট লাস্ট অনেক জ্যাম পেরিয়ে তারপরে হেলে দুলে, মানে এত বাজে রাস্তা গাড়িতে নিচে নিচে একটু ভালো রাস্তার মুখ দেখলাম, তাই তো সবাই জানে, একটু রিলিফ পেলাম। পুরো গরম লাগে, মারাত্মক গরম লাগে। তার সাথে দাদা একটু গানও চালিয়েছিল ওই রাস্তার সঙ্গে, তালে তালে নেচেও নিচ্ছিলাম গানের সাথে। নাচতে হয়নি, এমনি নাচিয়ে দিচ্ছি। আজকে এত ক্লিয়ার আকাশ, কি বলবো। ট্রেন থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, এখন দেখতে পেলে তোমরা গাড়ি থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে। রগরটা দেখো, খালি রগরটা দেখো, দেখো কাঁদছে কেন, কাঁদছে কেন, কাঁদছে বলো, কাঁদছো কেন, কাঁদছো কেন? নাথুরাতে বরফ দেখতে পারবে না বলে ও কাঁদছে, শুনেছে নাথুরাতে এখন বরফ নেই, কাঁদছে দেখো। এ বাবা, আরে তোমাকে আমি হেভি বরফ দেখিয়ে দেবো, কাশ্মীরের বরফ দেখাবো, তাকাও একবার তাকাও। আরে কি হয়েছে, সবাই তো দেখতে পারবো না, তা কি হয়েছে? ওরে বাবা, ওরম ভাবে বরফ এক মাস পর নাও পড়তে পারে। ঠিক আছে, এখন 11:30 বাজে, চলে এসেছি আমরা প্রিয়া হোটেল। এই যে প্রিয়া, এই যে তুই হোটেল খুলেছিস, এখানে খাওয়াবি তো, কি খাবি বল, কি খাবি বলো, তুই কি খাবি বল, এখানে কি পাওয়া যায়? তো ওই যে ওর হোটেল, তো ও বললো চলো এখানে, আগে খেয়ে নি, পেট পুজো করিনি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। পেটটা খালি করেই এসেছে, যেহেতু নিজের হোটেলে আসছে তাই পেটটা খালি করে এসেছে, পুরো খালি করে চলে এসেছে। আবার ব্রেকফাস্ট চলে এসেছে, 12টার সময় ব্রেকফাস্ট করছি আমরা, খাচ্ছি আলু পরাঠা উইথ ঘুগনি আছে, আর ভাই একাই খাচ্ছে মোমো। আমরা এখন সুন্দরী তিস্তার গা দিয়ে একদম কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আজকে ফার্স্ট আমরা যাবো সিলেরি গাঁও, আজকে রাতটা ওখানে স্টে করবো। যেতে যেতে হঠাৎ করে এদের দেখা পেলাম, ওই দেখো বড় ফুল দিয়ে স্বাগত করছে, তিস্তার ধারে এরকম একটা দৃশ্য। ড্রাইভার দাদা বললো তোমরা এখানে একটু দাঁড়াও, দাঁড়িয়ে একটুখানি ফটো ফটো তোলো, এখানে খুব রিক্স, ঢুকে যা। এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে, দেখো সবাই সেলফি তুলছে, এখানে সবাই সেলফি তুলতে ব্যস্ত, এই সাইড হয়ে দাঁড়াও একটু, আর এদিকেও আরেকটা গাড়ির কিছু ছেলেপুলে ওরাও সেলফি তুলছে। তো এখন এর আগের বার যখন এসেছিলাম তখন তিস্তার জল পুরো খোলা ছিল, আজকে পুরো সবুজ, আমি জানি না ফটোতে সরি ক্যামেরায় কতটা বুঝতে পারছো, পুরো সবুজ কিন্তু জলটা। ওই দেখো আবার চলে এসছে, দেখো ও আমাদেরকে ছাড়ছে না ভাই, কলা আনিনি ভাই, সরি। দৃশ্য কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো বরফে ঢেকে গেছে সামনে একদম, যে জায়গাটা 8 মাস আগে এসেছিলাম আবার সেই স্মৃতিচারণ, তাই তো বাংলা ঠিকঠাক বলেছি তো
মানে একটু শিখছ আর কি আমার একটু নস্টালজিক হয়ে যাচ্ছে সেই ট্রিপটা এই কেদে মেতে ফেল করে তুমি না আমি তোমার মতো কেদে দিই না ভাই কথা কথা তুমি অনেক কেদে দিতে এটা সব থেকে বেশি মিস করছি আমরা দাদাকে মানে আমাদের বড় দাদা আমরা গোপালদা আর হ্যাঁ বলে এক গোপালদা গোপালদা মানে হচ্ছে কি যারা আমাদের আগে একবার ব্লগ দেখেছো আগে টুকটাক তারা জানো আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি গোপালদা হচ্ছে আমার আগের বারে টুর যে ড্রাইভার দাদা ছিল সেই হচ্ছে গোপালদা তিনটে বাজে দশ বাজে হোটেল থেকে মানে হোমস্টে থেকে অলরেডি আমাদেরকে দুবার কল করে দিল কারণ যেহেতু আমরা বলে দিয়েছি যে আমরা ওখানে গিয়ে লাঞ্চ এটা করে নেবো তো বাইরে থেকে আর করলাম না না হলে না বলা থাকলে বাইরে থেকে করে নিতাম অলরেডি হ্যাঁ মানে আমি অ্যাকচুয়ালি বলেছিলাম বাইরে থেকেই করে নেবো তো আমার যে বন্ধু বিধু আমাকে বলো না হোটেল থেকেই করে নিন তো আমি ঠিক আছে চলো দেখি রাগ করছে বলছে না হোটেলে কেন ভাবি হোটেল থেকেই করে বাট না ওদের দায়িত্ব আছে এটুকু বলতে হবে দুবার দুবার আমাকে অলরেডি কল করে দেখা যাচ্ছে হনুমানজি আমরা লাস্টবার এখানে এসেছিলাম বাট মায়েরা যেহেতু এখানে প্রথম আসছে তাই এখানে আরেকবার দাঁড়িয়ে গেলাম আগের বার তুমি কোথায় ও ওঠেনি ও হ্যাঁ 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 আর বাবা কি ভিডিও কলে আছে গেলবার যখন এখানে এসেছিলাম তোমরা যারা দেখেছো মনে আছে এখান থেকে আমাদের একটা ব্লগ শেষ করে দিয়েছিলাম মানে এন্ড করে আবার নতুন করে আরেকটা পার্ট দিয়েছিলাম তো যাই হোক গেলবার যখন এখানে এসেছিলাম তখন এই ভিউটা দেখিনি এই বছর দেখো জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘা ভিউ হনুমান টক থেকে ও মাই গড অসাম ইটস অসাম ওয়াও দাঁড়া জুম করে দেখাই ওয়াও বিউটিফুল লাগছে গেল বছর আকাশ এতটা পরিষ্কার ছিল না তাই দেখতে পারিনি এবছর এখান থেকে দেখে নিলাম আগের বার তোমাদেরকে দার্জিলিং থেকে দেখেছিলাম এবছর আরও সামনে থেকে দেখাচ্ছি ওয়াও লাগছে ওয়াও আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন কি করে বলবো তোমার 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 সিলেরি গাঁয়ের রাস্তা আমরা এন্টার করে গেছি রাস্তাটা খুবই সুন্দর তাই দশ মিনিটের রাস্তা আমরা কভার করবো কাছে আমরা এখন পৌঁছে গেছি সিলেরি গাঁও তোমার দিদিভাই অলরেডি ওপরে উঠে গেছে আমরা লাগেজ ফাগেজ বার করে উঠবো তো জাস্ট এখন গিয়ে আগে সবার ফার্স্ট আমরা লাঞ্চ করবো তাই ভাই তারপরে সব কিছু তাই তো আগে খাওয়া আগে পেট পেটে ভোজন পড়বে তারপরে দুনিয়া দর্শন হবে এই হচ্ছে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা পিছনে পাইন বন আর ফ্রন্টে দেখাবো না ঢেকে গেছে এখন দেখাবো না কালকে সকালে যদি থাকে দেখাবো বা ওপরে গিয়ে দেখাবো অসাধারণ লাগছে পিছনে পাইন বনটা এখান থেকে আমি জানি না ফটোতে কেমন লাগছে মানে ক্যামেরাতে তার জুম করে একটু দেখিয়ে দিই মানে যেদিকে যাচ্ছে সেদিকেই কাঞ্চনজঙ্ঘা পুরো উঁকি মেরে আছে ও দুর্দান্ত এখান থেকে এই হবে সকালবেলা চায়ের চাটা চুমুক দেবো সাগর কালকে সকালে চা চুমুক দেবো আর এই হবে কাঞ্চনজঙ্ঘা ভিউ ও এই যে আমাদের হোমস্টেটা এই হচ্ছে ডাইনিং আমাদের এখানে আমরা খাবো আর এটা হচ্ছে কিচেন তাই তো এটা কিচেন তো তো আজকে মেনু তো ফার্স্টে আছে দেরাদুন রাইস আলু ভর্তা বা আলু সিদ্ধ তার সাথে ভাজা ভুজি আছে এখানে আলু ভাজা আছে পাপড় ভাজা আছে এই আর একটা পাপড় আছে এখানে আছে ডাল সাথে এটা আইয়েস এটা পেঁপের কোনো একটা তরকারি তো সবজি আছে আর এটা হচ্ছে ডিম কারি কি যে বিভৎস ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না মানে সকাল থেকে ছটা আট বাজে সকাল থেকে ঠান্ডা লাগেনি একটা গেঞ্জি পরে এসেছি দেখেছো কিন্তু এইখানে ঢোকার পরে সন্ধ্যে নামার পরে কাঁপছি দেখো ডবল মানে ভেতরে একটা এরকম হ্যাঁ সোয়েটার এখানে একটা উইডি পরে বসে আছি তার মধ্যে টুপিটাও আনিনি তো বাই দাবো এটা আমাদের ঘরটা একটু ঘরটা দেখিয়ে নিই তোমাদের দ্বারা এই হচ্ছে আমাদের হোমস্টেটা এটা হচ্ছে মাদেরকে দিয়েছি এই রুমটা মারা চারজন এখানে এই রুমটা হচ্ছে আমাদের আর ওইখানে ওই রুমটা হচ্ছে সাগর দেখবো এই দরজা খুললো তো আমাদের রুমটা দেখিয়ে দিই একবার আমাদের রুমটা হচ্ছে গিয়ে এইরকম দুটো খাট আছে মানে আমাদের রুমটা দেখলে মোটামুটি
খেলা চলছে মা এখন কি বলছে আর কি বলছে দেখো বাবার নাম আমার সোজা দিয়েছে পেরেছে তার মানে শুধু শুধু মা পারেনি জগন্নাথটা জি 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 বলতে পারেনি ডক্টর আমি নমস্কারও করছিলাম তাও পারেনি নেক্সট দেখো বলতে পারছি কি কি চিনিকুড় শিলিগুড়ি তিলকুট তিলকুট লাস্ট টাইম করবো শিলিগুড়ি পাগলু হচ্ছে না হচ্ছে না ছেড়ে দে কুম্ভের গান আউট 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 হেরে গেছে পারেনি পারেনি পাগলু পাগলু এবার বড় পদ্মাকে দেখো ওরে বাবা বল হুডি ওরসি 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 কে ওরসি ওই ওইসি হুডি খুশি ও কি খুশি আমি হুডি আবার হুডি ওচকি ওচকি হ্যাঁ আমি লেচকি গেলেছি আবার আবার হুডি দেখো দেখো বিশাল বিশাল পদ্মাকে দেখো ওরে বাবা শুয়ে পড়ছে একেবারে বসে পড়ছে গেছে কে ঐশিকি কে ঐশিকি ঐশিকিটা কে হ্যাঁ কে ঐশিকি বলো ঐশিকিটা কে হুড়ি থেকে ঐশিকি করে দিন হয় না ঐশিকিটা কে হ্যাঁ বেরিয়ে গেছে ঐশিকি বা ঐশিকি নামে কিছু আছে না 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 হ্যাঁ যে কোনো একটা ভাই চলে এসেছে রাত্রিবেলা ডিনারের জন্য আর ডিনারও এখানে হাজির রুটি আছে আলু ভাজা চিকেন কারি তার সাথে আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রেঞ্চ ফ্রাইজ আর এই আমাদের প্লেট কথা দেখেছো কথা জড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা লাগছে ও আমি বললাম কথা কম বলো এটা বলতে যাবে আমার কথা জড়িয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এবার খাও খাওয়া দাওয়ার পর দেখো সবাই মিলে গ্যাংটক দেখতে এসেছে রাতের গ্যাংটক ওই দূরে তোমরা বুঝতে পারছো নাকি জানি না দেখো জোনাকির মতো জ্বলছে মানে অ্যাকচুয়াল ক্যামেরাতে কিছু বোঝা যায় না তাই না এটাই হচ্ছে কথা এখানে আসতে হবে অবশ্যই কিন্তু আমাদের সাথে আরেকজন জেগে আছে একটু দেখাও কে এই দেখো এটা হচ্ছে আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যেবেলা থেকে তো কেমন লাগলো বলো রাতের গ্যাংটক দেখতে ফটাফটি ঠান্ডাটা খুব এনজয় করছি ঠান্ডাটা কেমন সবাই মিলে আছি এটা আরো বেশি মজা হচ্ছে তাই তো আর রাতের খাবারটা কেমন খেলে হেভি হেভি যে রুটি খায় না সে যখন বলছে হেভি রুটি খেয়েছে দুটো জায়গায় তিনটে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি রাতের গ্যাংটক দেখাতে দেখাতে তো তার জন্য কি করতে হবে বলে দাও বলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট এন্ড শেয়ার কথা বের হচ্ছে না দেখেছো লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে আর এরপরে আপকামিং যে ব্লগ গুলো আছে সেগুলো দেখতে থাকো কালকে যাচ্ছি আমরা জুলুক জুলুক তো কালকে জুলুকের ব্লগটা দেখার জন্য তোমরা রেডি থাকো চলো আজকের মত টাটা সবাই গুড নাইট টাটা করো দাও টাটা করো দাও টাটা করো দাও টাটা করো টাটা গুড নাইট